কোটা সংস্কার দাবিতে চলমান আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ করছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগে মিছিলসহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেমে আসে শিক্ষার্থীরা সে সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় তারা বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন রাজশাহীতে ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটা থেকে বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা এ সময় দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা খুলনায় দৌলতপুর নতুন রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় শিক্ষার্থীরা কোটা বিরোধী স্লোগানে স্লোগানে মুখর করে তোলে রাজপথ ঝিনাই কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে শিক্ষার্থীরা জানায় সকালে বিক্ষোভ মিছিল করতে শহরের উজির আলী স্কুল মাঠে জড়ো হয় শিক্ষার্থীরা সে সময় ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি সোঠা নিয়ে পুলিশের সামনেই আন্দোলনকারী শিক্ষার্থীদের মার্থ করে ব্যানার কেড়ে নেয় এই হামলায় অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন